দর্শক, কিছু কিছু ক্ষতি কখনো পূরণ হয় না, কিন্তু সেই ক্ষতিগুলোকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সামনে চলতে হয়। 12 বছর আগে পিলখানা ট্র্যাজেডিতে বাংলাদেশ হারিয়েছে তার শ্রেষ্ঠ সন্তান, হারিয়েছে চৌকস সেনা অফিসারদের। 12টি বছর পার হয়ে গেল, এই যে আমরা শ্রেষ্ঠ সন্তানদের হারালাম, সেই বিচার কতখানি দ্রুতগতিতে এগোচ্ছে এবং বিচারের শেষ পর্যায়ে কোন অবস্থায় আছে, তাদের পরিবার কেমন আছে, সামগ্রিক বিষয়গুলোকে নিয়ে আমরা তো আজকে কথা শুনবই। এবং অনুষ্ঠান শুরু করার আগে সকল সেনা যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা এবং পরিবারের প্রতি অবশ্যই সমবেদনা জানিয়ে আজকের ম্যাটার্স অ্যান্ড টু দ্য পয়েন্ট শুরু করছি। আমি সঙ্গে রয়েছি সোমা ইসলাম। আজ আমাদের শিরোনাম রেখেছি জনম জনম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা। আমাদের সঙ্গে আজকের আলোচনায় যুক্ত হচ্ছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সঙ্গে আছেন শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক বিচারপতি আপিল বিভাগ। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি। আলোচনাটা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেহেতু একটা আইনি প্রক্রিয়া, যদি আজকে ভীষণ সেই গভীর 12 বছর আগে একদম পেলখানা ট্র্যাজেডির সেই সময়টা আমরা চৌকস সেনা অফিসারদের হারিয়েছি এবং তারা শহীদ হয়েছেন, কিন্তু সেই যে বিচারের জায়গা অনেকেই বলছেন দীর্ঘমেয়াদী, এই দীর্ঘ সূত্রটা হওয়ার কারণটা কি এবং এটার বিচারটা কতটা জরুরি হওয়া দরকার ছিল, সেই জরুরি গতিতে এগোচ্ছে কিনা বিচার প্রক্রিয়াটা? দেখুন, এই মামলায় 500 আসামি ছিল, সাক্ষী ছিল প্রায় 1000-এর ঊর্ধ্বে। সেই অর্থে এটিকে কিন্তু বিলম্বিত বিচার বলা একেবারেই ঠিক হবে না। আমি বরং বলবো যে বিচার প্রক্রিয়া কিন্তু বেশ দ্রুতগতিতেই শেষ হয়েছে এবং রায় লিখতেও কিন্তু তিনজন মাননীয় বিচারপতি হাইকোর্টের যে রায় লিখলেন। কিন্তু 12 বছর পর স্যার যেটা দেখা যাচ্ছে যে বিয়ে বিস্ফোরক মামলাটা ছিল সেটা কিন্তু এখনো বিচারক আদালতের গণ্ডি পার হয়নি সেই জায়গাটা, কিন্তু মূল মামলাটা তো হয়ে গেছে। এবং যে লিভ টু আপিল এবং আপিল শুনানিটা যেন সর্বোচ্চ সাজাটা বহাল থাকে, সেই জায়গায় যেমন একটা জোর দেওয়ার দাবি আছে এবং যাদের সাজা হয়েছে তাদের যেন সাজার মেয়াদ না কমে যায় সেই দিকেও একটা ব্যাপার আছে। সেটা বটে, সেটা সেজন্য আমি অবভিয়াসলি অ্যাটর্নি জেনারেল এটি শুনানি দীর্ঘায়িত এটি শুনানি ত্বরান্বিত করার ব্যবস্থা করা হয়, সেই দায়িত্ব বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল ওনার কাছে সকলে, আমার মনে হয় এটা আমরা সকলেই চাই যে ত্বরিত গতিতে যেন এই শুনানি। কিন্তু আপনি বলছেন মামলাতে কোনো দীর্ঘমেয়াদী দীর্ঘসূত্রতা নেই। আমি এই যে সাক্ষীদের সংখ্যা, হ্যাঁ, আসামিদের সংখ্যা, সেই বিচারে কিন্তু মামলায় দীর্ঘ সূত্রিতা হয়েছে বলে আমি একটু সাক্ষাৎকারের কাছে যাই। সেই মামলাটা নিয়ে যদি আপনার কাছে আমরা একটু জানতে চাই যে এটা কি কোনো দীর্ঘ সূত্রিতা হচ্ছে কিনা, আর শামসুদ্দিন চৌধুরী মানিক যেটা বলছেন যে শুনানিটা দ্রুত করার আবেদন তিনি রেখেছেন, তবে মামলাটা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, এই জায়গাটি আপনার একটু অবস্থানটা জানতে চাই। আজ থেকে 12 বছর আগে যে 57 অফিসার শহীদ হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের আত্মার প্রতি মাত্রা কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা তো আমরা প্রতি বছরই জানাই বা সব সময় জানাই। এর মধ্যে অনেক অফিসার যারা আমার অধীনে চাকরি করেছে, এমনকি ডিজি হিমসেলফ জেনারেল শকিল আমার ব্রিগেডে ক্যাপ্টেন হিসেবে আসছিল, ভাইস ক্যাপ্টেন হিসেবে, আমার সামরিক প্রাক্তন সামরিক অফিসার হিসেবে, এটা আমরা কিন্তু সহজে মেনে নিতে পারি। আপনি দেখবেন একটা অত্যন্ত আশ্চর্যজনক বিষয় যে গুলজার, কর্নেল গুলজার, যে অত্যন্ত সুনাম কামিয়েছিল র‍্যাবে, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনতাম, তাকে খুঁজে খুঁজে বের করে মারা হয়েছে। শুধু মারা হয়নি, তাকে দারুণ তার লাশকে দারুণভাবে বিকৃত করা হয়েছে। তাতে বোঝা যায় যে মোটিভটা শুধু তাদের গ্রেভান্সেস ছিল না, এর মধ্যে আরো অনেক কিছু মোটিভ থাকতে পারে, আমরা জানি না। কারণ হচ্ছে যে সমস্ত ইনকোয়ারি হয়েছে সেই ইনকোয়ারি আর আগায়নি, আমরা জানিও না সেই ইনকোয়ারি কি পাওয়া গেছে। একটা সরকারি ইনকোয়ারি হয়েছিল, একটা সেনাবাহিনীর তরফ থেকে ইনকোয়ারি হয়েছিল, সেই ইনকোয়ারি আলোর মুখ দেখেনি। এই জন্য মানুষের মনে অনেক সন্দেহ এবং অনেক প্রশ্ন রয়ে গেছে
সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু পাওয়া যায়নি। এবং আমি আসি বিচারে, যদিও এটা আধা সামরিক বাহিনী কিন্তু ওদের যে আইন, সেই আইনটি আবার পুলিশ 29 আইনের মধ্যে চলে গেছে। এই ধরনের বিদ্রোহ, এই এইরকম এরকম ব্লাডি রিভোল্ট, এটার কিন্তু একমাত্র শাস্তি হচ্ছে আপনার মৃত্যুদণ্ড, যেটা হয়তো ওদের আইনের মধ্যে, সিভিল আইনের মধ্যে চলে যাওয়ার কারণে এতটা সময় 12 বছর লাগছে। আর আমাদের দেশের বিচারপতি সাহেব আছেন, তিনি মনক্ষুণ্ণ হবেন না, আমাদের দেশের বিচার প্রক্রিয়া বলে একবার বিচারে বা একবার কেস হলে সেই কেস কবে শেষ হবে নোবডি নোস, কারণ এত প্রসেস, এত প্রসিজার, এবং আমাদের কোর্টের উপরে এত প্রেশার। আর আজকাল তো যে কোনো মামলায় হাইকোর্টে চলে যাচ্ছে। স্যার আমি একটু থামা, আপনি তিনটা বিষয় উত্থাপন করেছেন, আমি মানিক সাহেবের কাছে এটি জানতে চাইবো। আপনি বলেছেন হত্যাকাণ্ডের মোটিভ শুধু দাবি আদায় ছিল কিনা সেটা খতিয়ে দেখা, আপনি বলছেন এই হত্যাকাণ্ডের পেছনে অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি, আপনি বলছেন বিচার আসলে বিলম্বিত হচ্ছে। আমি তিনটা জিনিসই আপনার যেটা যা বললেন আমি সেটি তিনটেই জানতে চাইবো আপনার কাছে স্যার, যে তিনটা বিষয় উঠেছে প্রথম আপনার কাছে জানতে চাই। হত্যাকাণ্ডের মোটিভ কি শুধু দাবি আদায় ছিল না, কারণ অনেকেই বলছেন, অনেকে ধারণা করেন স্যার পিলখানা ট্র্যাজেডির ঘটনায় সদ্য গঠিত সরকার পতনের একটা ব্যাপার ছিল এবং এখানে একটা ষড়যন্ত্র ছিল, সেটা কি ষড়যন্ত্র ছিল, কারা ছিল, কেন করলো? আমি ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন, আমার আমি যাকে অত্যন্ত আপন বলে হিমু ভাই বলে ডেকে থাকি, হিমু ভাই যে কথাটি বলেছে, তার সাথে আমি এই মোটিভের ব্যাপারে আমি 100 ভাগ কেন 100 ভাগের বেশি এক, এটি শুধু ডাল চালের কারণেই হয়নি, এর পিছনে বিরাট একটি ষড়যন্ত্র ছিল। এবং আমি হাইকোর্ট সেই 2017 সনে যখন রায় দিয়েছিল 27 নভেম্বর, যে কথাগুলো বলেছে আমি একটু পড়ে শোনাই। সরকারকে বিপদে ফেলা, রাজনৈতিক সংকট তৈরি এবং রাষ্ট্রের স্থিতিশীলতা, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টির লক্ষ্যে একটি স্বার্থন্বী মহল এই ষড়যন্ত্র। কিন্তু স্যার সেটা আপনি যে প্রশ্নগুলো রাখলেন, সারু তুললেন, সেটা কারা সেই স্বার্থন্বী মহল, কারা তার বিপদে ফেলতে যাচ্ছে, কারা ষড়যন্ত্রকারী স্যার, এটা একটু এটা তো পরিষ্কার করে বলার কোনোই দরকার নেই। এটা অবভিয়াসলি বিএনপি জামাত এবং পাকিস্তান, এই ব্যাপারে আমার আমার আমি দ্বিধাহীন ভাই বল। আমি দেখুন এখানে একটি কথা, হিউ ভাই জেনারেল সাহেব আছেন, ডক্টর সাখাওয়াত উনি আছেন, উনি জানেন ক্যান্টনমেন্টের, আমি কিন্তু ক্যান্টনমেন্টে বাস করতাম, আমারও আমার এখনও ক্যান্টনমেন্টে বাড়ি আছে, আমি জানি যে ক্যান্টনমেন্ট থেকে যখন মানুষ বের হয় তাদের গাড়ি, ওই যে আপনার ইয়ে আছে একটা চেকপোস্ট আছে, সেই চেকপোস্টে প্রত্যেক গাড়ির নাম্বার লেখা থাকে, বিশেষ করে গুরুত্বপূর্ণ মানুষ যখন বের হয় ঢোকে তাদের সকলের নাম লেখা থাকে। সেই দিন প্রত্যুষে খালেদা জিয়া তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের হয়ে গেছিল, এটা কিন্তু অন রেকর্ড, এটা কিন্তু যে আমি একটা কি বলে আন্দাজ ভিত্তিক কথা বলছি, তার অন রেকর্ড, সেই খালেদা জিয়া তখন অতি প্রত্যুষে বাড়ি থেকে বেরিয়ে গেছিল এবং রাত পর্যন্ত কিন্তু সে ফেরেনি, এবং এটাও অন রেকর্ড যে সেদিন লন্ডন থেকে তারেক জিয়া ঘন্টায় ঘন্টায় খালেদা জিয়ার সাথে টেলিফোনে কথা বলেছে। সুতরাং এইটি তো আর বলার অপেক্ষা নেই। এবং এখানে ওই মেজর জেনারেল আপনার ইসে স্যার, আপনি যে দুজন ব্যক্তির নাম বললেন সেটা তো নিশ্চয়ই আপনি তথ্যের ভিত্তিতেই বলছেন? আমি তথ্যের ভিত্তিতে বলছি, আন্দাজের ভিত্তিতে স্যার আপনি বলছেন না, তথ্যের ভিত্তিতেই দুজন শীর্ষ ব্যক্তির নাম আপনি বলছেন, তার মানে এই দুজনের নাম সরকারের কাছেও আছে, গোয়েন্দা সংস্থার কাছে আছে, যদি থেকেই থাকে তাহলে কারো তারা কি আসামি হয়েছে? এটা এটাই তো দুঃখের কথা যে এই ব্যাপারে যেটা আমি আমি আবার জেনারেল ডক্টর সাখাওয়াত সাহেবের সাথে আমি একমত পোষণ করে বলছি যে এইটার কেন তদন্ত হলো না, এইটার কেন বিচার হলো না, এটা তো হওয়া উচিত। এবং দেখুন এখানে ওই মেজর জেনারেল মোহাম্মদ আলী সিকদার, ওনার একটি লেখা আজ একটি পত্রিকায় ছাপা হয়েছে, প্রবন্ধ খুব সুন্দরভাবে লিখেছেন, উনি যেটা বলেছেন যে তারা সরকারকে ফাঁদে ফেলার জন্য দাবি করেছিল যে সরকার যেন ভিতরে ঢুকে যায়, ভিতরে ঢুকে যেন আপনার অপারেশন শুরু করে, যারা ফাঁদে ফেলার চেষ্টা করলো সরকার কি তাদেরকে উপলব্ধি করেছিল? আমি একটু শেষ করি, মোহাম্মদ আলী সিকদার সাহেব যে কথা বলেছেন সেটি হলে তাদের এই বিএনপি জামাত এবং ধর্ম ব্যবসায়ী এবং পাকিস্তানিদের যে প্রত্যাশা সেটি সফল হতো, কারণ সেখানে গেলে হাজার হাজার
ওই এলাকার ধানমন্ডি এলাকার হাজার হাজার মানুষ মারা যেত, ৪৬টি বিডিআর যেটা রয়েছে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সেখানে বিদ্রোহ হতো, দেশে একেবারে একটা মানে এমন একটা অবস্থা সৃষ্টি হতো যেটা যেটা চিন্তাই করা যায় না। এখানে দাবি দাওয়া ছিল না, একটা মোটিভ ছিল এবং উনি বলেছেন অমীমাংসিত অনেক প্রশ্ন আছে যেটার উত্তর পাওয়া যায়নি। তা আপনি তো স্পষ্ট উত্তরটা দিয়ে দিলেন কারা এটার সাথে জড়িত আছে, স্যারও স্যারের প্রশ্নের উত্তর পেয়েছেন। 50 দিনের মাথায় সরকার কারা সরকারকে উৎখাত করতে চেয়েছিল, এটা তো ইট গোজ উইদাউট সেইং, এটা বলারই অপেক্ষা রাখে। স্যার আমি একটু সাখাওয়াত স্যারের কাছে চাই। ডক্টর সাখাওয়াত হোসেন, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। শামসুদ্দিন চৌধুরী মানিক যে বিষয়গুলো উত্থাপন করেছেন আপনি নিশ্চয়ই সবগুলো শুনেছেন, তিনটা পয়েন্টে উনি কথা বলেছেন। আপনি কি সেই পয়েন্টে কোনো উত্তর দিবেন নাকি আমি কোনো প্রশ্ন জিজ্ঞেস করব? কথাটা হচ্ছে যে তাই যদি হয় তাহলে সেই ইনকোয়ারিটা এখন পর্যন্ত হলো না কেন, এটা করা উচিত ছিল। আর আমি বললাম যে আমি এই ফোর্সে চাকরি করেছি, এখানে বেশিরভাগ এই 1000 ভিতরে বেশিরভাগ এই অস্ত্র হাতে নেয়নি, কখন নেয়নি প্রথম দিকে, কিন্তু ঘটনাটা যেটা ঘটেছে আমি যদি একটু বিশ্লেষণ করি সেটা হয়েছে যখন দরবারের মধ্যে একজন সিপাহী উঠে দাঁড়ালো, যখন কথা কাটাকাটি ঠিক নয়, ডিজিকে কিছু বলছিল, ডিজি একটা উত্তর দিয়েছিলেন, সেই সময় কথা হলো যে কথা বলে লাভ নেই গুলি কর। তা মানে হচ্ছে যদি তাই হয় প্রথম দিন কিন্তু 57 জন অফিসার মারা যায়, তাই হয় পলিটিক্যাল যদি কোনো অ্যাঙ্গেল থাকে তাহলে সেই অ্যাঙ্গেলটা বের করা উচিত ছিল সরকার এতদিনে। আমি একজন সৈনিক হিসেবে মনে করি যে যেই ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা কোনো একটা বিষয়ে প্ররোচনা হয়েছে। আবার আপনার মনে আছে কিনা 10 জনকে কিন্তু এখনো পাওয়া যায়নি, 10 অফ দি রিং লিডার্স, তাহলে এই রিং লিডাররা কোথায় গেল, তাদের খোঁজ করা হয়েছিল কিনা? অবশ্য সাংসদ মানিক সাথে প্রসিজারের কথা বলছেন, আমি তো সেটা চ্যালেঞ্জ করতে পারি না, তবে দিস শুড হ্যাভ বিন গিভেন এ প্রায়োরিটি। এখন এই ধরনের একটা ঘটনার পর এটাকে যতদিন আপনি লিঙ্গার করবেন জি ততদিন কিন্তু এটার ব্যাড এফেক্ট গুলো পড়বে। মনে রাখতে হবে একটা ডিসিপ্লিন ফোর্স, সেই ফোর্স কিন্তু আছে, তাদের একটা ডিমোরালাইজেশনের ব্যাপার আছে, অনেক চেষ্টা করে তাদেরকে এই পথে আনা হয়েছে। সবাই তো আর খারাপ না, সবাই তো খারাপ, কিন্তু যখনই আপনি এই কথাগুলো উঠে বিচার হয়নি, সেই কারণে আমরা বলি যে এই ধরনের বিচার এই পার্টিকুলারলি ফোর্সের ভিতরে যখন রিভোল্ট হয় বিদ্রোহ ঘোষণা করে এবং সেটা এই ধরনের বিদ্রোহ, সেটা কিন্তু আমার মনে হয় তড়িৎ গতিতে করা উচিত ছিল। তারপরে আপনি হ্যাঁ কোন দেশ ছিল না ছিল, আরেকজন বলবে ওই দেশ ছিল, আরেকজন বলবে এই দেশ ছিল, এইগুলো যদি আমরা তর্ক বিতর্ক করতে চাই, আমি আমি জেনারেল সাহেবের আর্টিকেল আমি পড়িনি, কিন্তু উনি কি লিখেছেন সেটা তার ব্যাপার, যে এই ধরনের বিচার রাষ্ট্রের জন্য এবং রাষ্ট্রের নিরাপত্তার জন্য আজকে যে 12 বছর হয়ে যায়, পরিবারের যা হয়েছে পরিবারকে লুক আফটার করেছেন যতদূর সম্ভব প্রধানমন্ত্রী, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু একটা সাইকোলজিক্যাল বিষয় আছে ফোর্সের ভিতরে, সেই জায়গাটাতে আমি মনে করি যে তাড়াতাড়ি হওয়া উচিত। এবং অ্যাকচুয়ালি কি কিভাবে ঘটনাটা ঘটেছে পলিটিক্যাল আমার মনে হয় সাংসদ মানিক সাহেব এটা তদন্ত করতে পারেন, উনি এক্স বিচারপতি হিসাবে, দ্যাট ইজ আ ডিফারেন্ট স্টোরি, কিন্তু ফোর্সের ভিতরে যেটা হয়েছে এই জায়গাটাতে আমি মনে করি এই বিচারটি এর এক্সিকিউশন তত তাড়াতাড়ি হয় ততই ভালো, নট ফর দি ফ্যামিলি অনলি বাট একটা মানে দৃষ্টান্ত স্থাপনার জন্য আমি মনে করি এটা। শামসুদ্দিন মানিক সাহেব কিভাবে বলবেন আমি জানি না, বাট এই যে প্রসেস, যেই প্রসেসে আস্তে 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 চলছে, অ্যাপিল করবে, অ্যাপিল করার সবারই রাইট আছে ফৌজদারি আদালতে, সেই অ্যাপিল যদি ঝুলে থাকে জি স্যার স্যার আমি একটু থামাচ্ছি, আমি আপনার প্রশ্নগুলো নিয়ে যাচ্ছি মালিক সাহেবের কাছে। পিলখানা ট্র্যাজেডির পলিটিক্যাল অ্যাঙ্গেল যদি থেকেই থাকে সেটা তো এখনো সরকার বের করতে পারেনি, আপনি যদি ছোট করে বলছেন। জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন সাহেবের সাথে সম্পূর্ণ একমত যে সবাই চায় যে যত তাড়াতাড়ি সম্ভব এই বিচারটি যেন সমাপ্তিতে আসে, বুঝলেন? কিন্তু আজকে ধরেন যদি তড়িঘড়ি করে কিছু হতো, বিচার প্রক্রিয়া ফলো করা না হতো, সারা বিশ্ব বলতো যে এদের
ফাঁসি দেওয়া হলো বিচারহীনভাবে। অবশ্য সেটা সম্ভব না, আমাদের আইনের যে প্রক্রিয়া সেটা তো মানতেই হবে। এই জায়গাটা আমরা পরিষ্কার হলাম স্যার। সেই অর্থে আমি বলি যে আবারও রিপিট করছি যে সাক্ষীর সংখ্যা আসামির সংখ্যা সব মিলিয়ে এটাকে কোনো অবস্থায় দীর্ঘসূত্রিকা বলা যায় না। এবং আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলছি, আমি যখন হাইকোর্ট বিভাগে তখন একটা রিট নিয়ে এসেছিল, কিন্তু তারা আমি যেদিন রিট নিয়ে এসেছি আমি সেই দিন এটা নাকচ করে দিয়েছি যে সংবিধান বলে যে ডিসিপ্লিনারি ফোর্সের এই এই রিট করার কোনো, আমি একই দিন যেদিন রিট করেছি সেদিনই আমি বাদ করে দিয়েছি। আপনি যে প্রসঙ্গটি উঠিয়েছিলেন পিলখানা ট্র্যাজেডিকে বলা হচ্ছে পলিটিক্যাল অ্যাঙ্গেল, এত বড় ঘটনা ঘটাতে গেলে নিশ্চয়ই কোনো তৃতীয় শক্তি থাকে, আপনি যেটা বারবার বলছেন এবং সেটা আপনি যে দুজন বিএনপি চেয়ারপারসন এবং তারেক রহমানের কথা বললেন, কিন্তু বলার পরও কিন্তু সেই এইটি কেন তদন্তে আনা হলো না, এইটি কেন বিচারে আনা হলো না, এবং যদি নাই হয়ে থাকে তাহলে কি সঠিক বিচার হচ্ছে এখন? না, ওইটা তো অন্য ব্যাপার। সঠিক ব্যাপার মানে যারা খুন করেছে, যারা হত্যা করেছে, তাদেরকে বলে থাকেন তাহলে মাস্টার মাইন্ডকে বাদ দিয়ে বিচারটা কি করে হয়? মাস্টার মাইন্ডকে ই করা হচ্ছে না, যারা হত্যা করেছে তাদের তো সাজা, তাদের বিচার হয়েছে, তাদের সাজা হয়েছে, ওই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। ব্যাপারে আমাকে বিচার শেষ করতে হয়েছে, কিন্তু আপনি যেটা বললেন বা হিউ ভাই যেটা বলছে যে আসু যারা এই ষড়যন্ত্রের পিছনে ছিল তাদের ইস নেভার টু লেট, এখনও আমি মনে করি সেটি সেই সেই যে ষড়যন্ত্রের যারা খলনায়ক ছিল তাদেরকে বের করা উচিত এবং তাদেরও তাদের জন্য তাদেরও বিচারে আনা উচিত। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাকে এবং ডক্টর এম সাখাওয়াত হোসেন আপনার জন্য আজকে। আমরা তো নিশ্চয়ই সবাই এই দিনটি এবং এই সময়টি আমাদের সকলের জন্য খুবই আবেগের এবং কষ্টের, কিন্তু আপনার জন্য আমাদের চেয়ে বেশি কষ্টের, কারণ আপনি সেই পরিবারের সন্তান সদস্য, সুতরাং আপনার আবেগটা কিন্তু অন্যরকম। এবং আমি অনুষ্ঠান শেষ করব আবারও আপনাকে ধন্যবাদ জানিয়ে যে আপনি আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং অনেকগুলো পরামর্শ দিয়েছেন, কথা বলেছেন, অনেকগুলো প্রশ্ন উঠিয়েছেন। আর প্রিয় দর্শক, শেষ করব শুধু এটুকু দিয়েই যে আমরা যে শহীদ সেনা সদস্যদের হারিয়েছি তাদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা তো অবশ্যই রাখতে চাই এবং রাষ্ট্র এবং সরকার সেই সমস্ত পরিবারদেরকে যতটুকু তারা দায় দায়িত্ব নিয়েছেন তাদের যেন পুরোটাই পূরণ করেন এবং তাদের সন্তানরা এবং তাদের পরিবার যেন সঠিকভাবে মূল্যায়িত হয়, সেটা দেশবাসী যেমন চায়, রাষ্ট্র যেমন চায়, আমরা আমাদের প্রত্যেকটি জায়গা থেকে সকলেই চাই। আবারও আমরা সকল শহীদ সেনা সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে আজকের ম্যাট্রো সেন্ট্রো দ্য পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।